মহিমাদেবী পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, তার মধ্যে নরেন কান্দু রয়েছে, দীপক কান্দু রয়েছে, আরো দুজন রয়েছে। এছাড়া আর কার কার বিরুদ্ধে আপনার অভিযোগ রয়েছে? আমি তো প্রথম থেকে অভিযোগ করেছিলি নরেন কান্দু, দীপক কান্দু, শ্যাম কান্দু, বিশ্বনাথ কান্দু, ভীম তেওয়ারি আর ঝালদা থানার আইসি সঞ্জীব ঘোষের। কিন্তু পুলিশ তো কোনো তদন্ত শুরু করেই নেই। ওই মানে যখন আমরা এসপি কে দায়িত্ব দিই তখন ওই নরেন কান্দুকে দিয়ে ধরে বলছে যে না এটা পারিবারিক হত্যা হয়েছে আর পারিবারিকে নিয়ে এটা বিবাদের নিয়ে এসব হয়েছে। সেটা নরেন কান্দু স্বীকার করলে যে না আমি শুট করেছি, আমি ওই 5 লাখ 7 লাখ টাকা দিয়ে শুট করাইছি, সে এখন এটাতে আইসি কোনো জড়িত নাই। তার মানে আর এসপির কি এই দায়িত্ব যে মানে আইসি কে বাঁচানোর জন্য এই নরেন কান্দুকে দিয়ে বলা করাইছে? কিন্তু এইরকম যদি পুলিশরা হয় তাহলে তো মানুষদের প্রতি ভরসাই তো থাকবে না পুলিশদের প্রতি। যদি পুলিশরা নিজে জড়িত ভাবে এরকম ভাবে কেসটাকে সমাধান করে দিল একজনকে ধরে নিয়ে, তো আমি তার জন্য আমি সিবিআই দাবি চেয়েছিলাম মহামান্য আদালতের কাছ থেকে আর আমি পেয়েছি। আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি মহামান্য আদালতকে। আর সিবিআই হলে সব জানা যাবে। আর এটার পেছনে যাদের যাদের নামে আমি অভিযোগ করেছিলাম আরো আছে, যেমন সুরেশ আগরওয়াল আছে এটা জড়িত, আর সুরেশ আগরওয়াল আছে, সত্যবান পরামানিক আছে, তারপর এই শ্যাম কান্দু, বিশ্বনাথ কান্দু, ভীম তেওয়ারি আর নরেন কান্দু। এরা কারা, এদের কি ভূমিকা? এরা সব তৃণমূলের সদস্য হচ্ছে, এরা সবাই তৃণমূলের সদস্য। আর এরা সবাই গিয়ে নরেন কান্দুর ঘরে মিটিং বসত, আর মিটিং এ থাকতো নরেন কান্দু, তার স্ত্রী বাবি কান্দু থাকতো মিটিং এ, আবার তার ছেলে দীপক কান্দু পর্যন্ত থাকতো। আর ওর ঘরে তো সিসি ক্যামেরা আছে, তা চেক করলে তো জানা যাবে। আর আর একটা ঝালদা থানার আইসির কি উচিত যে তৃণমূলের নেতার ঘরে যায় মিটিং করবে? ঝালদা থানার আইসি কোন নেতার বাড়ি থেকে মিটিং করবে? নরেন কান্দুর ঘরে প্রায় যায়, ওইখানে গিয়ে মিটিং এ বসত। কি মানে এটা এই তথ্য আপনার কোথা থেকে দিচ্ছে? এটা আমি খবর পেয়েছি, আমরাও জানি, আর বেশি দূর তো নয়, ঝালদার লোকের লোকেলেই তো আছে। সে আমরা খবর পেতাম যে ওর ঘরে মিটিং এ বসতো সবাই গিয়ে। এখন তো সিবিআই তদন্ত ভার নিচ্ছে, সিবিআই এর কাছে কি কি জানাবেন, কার কার বিরুদ্ধে অভিযোগ করবে? আমি করব, এটাতে সত্যবান পরামানিক আছে আর সুরেশ আগরওয়াল। সুরেশ আগরওয়াল এটা তো মেন হচ্ছে বোর্ড গঠনের ব্যাপারে, কারণ আমার স্বামী সুরেশ আগরওয়াল জানে যে আমার স্বামী জয়ী হয়েছে এবং বোর্ড সমান সমান হয়েছে, তো এটাতে আমার স্বামী বসবে সিটে, চেয়ারম্যানের সিটে, তো উনি বসতে পারবেন, তার জন্যই সবাই মিলেই হত্যা করেছে। একেবারে সুব্রজিৎ, তুমি শুনতেই পারলে পূর্ণিমা কান্দুর যে অভিযোগ, এবং আরো একটি চাঞ্চল্যকর দাবি তিনি করলেন যে নরেন কান্দুর বাড়িতে কিন্তু আইসি সঞ্জীব ঘোষ, তিনি গিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করতেন, এবং যে দাবি তিনি জানাচ্ছেন যে নরেন কান্দুর বাড়ির সামনে কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, এবং তিনি সেই দাবি জানাচ্ছেন যাতে সিবিআই ঘটনার তদন্ত ভার নেওয়ার পর সেই সিসি ক্যামেরার ফুটেজ চেক করে, তাহলে কিন্তু সত্যটা সামনে আসবে। এবং প্রথম থেকেই যে অভিযোগ তারা করছিলেন আইসির বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, সেই একই জায়গায় কিন্তু তারা রয়েছেন।